এটা হচ্ছে একজন স্টুডেন্ট আমাকে এই এখানের মধ্যে যে 3.3.4 ক্লাস টেনের এখান থেকে 2 নম্বর করে দেওয়ার জন্য স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে, তাই এর জন্য এই ভিডিওতে এই রোমান টুটা দেওয়ার চেষ্টা করছি। তো দেখে নাও এখানের মধ্যে কী কী রয়েছে। প্রথমেই বলা হয়েছে যে এখানে যে রৈখিক সমীকরণ যুগল যে রয়েছে এই যুগলটাতে হচ্ছে অপনয়ন পদ্ধতি একবার করতে হবে, আবার হচ্ছে পরিবর্ত পদ্ধতিতে করতে হবে। তো দুটি পদ্ধতি করতে হবে আলাদা আলাদাভাবে, কিন্তু পরীক্ষাতে হচ্ছে যে কোনো একটি দিয়েই সাধারণত আসে, হয়তো অপনয়ন দিয়ে আসতে পারে নয়তো পরিবর্ত পদ্ধতিতে আসতে পারে। এবার অপনয়ন পদ্ধতিটা দেখে নাও। অপনয়ন পদ্ধতিটা প্রথমেই আমরা করে নেব এখানে, অপনয়ন পদ্ধতি আমরা ব্যবহার করছি এখানের মধ্যে। অপনয়ন পদ্ধতি এইভাবে বলে, প্রথমে হচ্ছে 3x + 4y = 10, এটাকে দিয়ে দাও 1 নং সমীকরণ। এবার 2x - 2y = 2, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার হচ্ছে দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে পাই। এবার এই দুই নং সমীকরণকে যদি 2 দ্বারা আমরা গুণ করি, তাহলে দেখো এখানে কী আসছে। প্রথমে আসছে 2 এর সাথে 2 গুণ হচ্ছে, মানে হচ্ছে 4x, আর প্লাসে মাইনাসে মাইনাস, আর সাথে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, মানে এই যে 2টা রয়েছে এই 2টা হচ্ছে এখানে প্লাসে রয়েছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস, 2 হচ্ছে 4y, আর এখানে হচ্ছে ইজ ইকুয়ালস হচ্ছে 4। এটাকে আমরা দিয়ে দেব, এটা হচ্ছে 3 নং সমীকরণ। তো এবারে বলবো কি, এই যে এখানের মধ্যে 1 নং আর 3 নং সমীকরণ রয়েছে, এইগুলিকে যোগ করে পাই বলার কারণ হচ্ছে এখানে দেখে নাও এটা রয়েছে প্লাসে আর এখানে রয়েছে মাইনাসে। আমরা যোগ করি যদি, তাহলে এই দুটি পরস্পর চলে যাবে, একটি প্লাসে একটি মাইনাসে রয়েছে তো চলে যাবে। তো তাই এর জন্য 1 নং আর 3 নংকে আমরা যোগ করছি। তো এটা এই দিকে আমি এখান থেকে শুরু করছি লেখাটা, আর নয়তো এখান থেকেও হবে। আমরা এইভাবে লিখতে পারি যে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, দুটিকে যোগ করে পাই। তাহলে দুটিকে যদি যোগ করি, তাহলে এখানে এইভাবে লিখে নিচ্ছি, দেখে না উপরে নিচে লিখে নেব, 3x + 4y = 10। এদিকে হচ্ছে এটা কিন্তু করছি, তো 4x, আর এদিকে হচ্ছে -4y, আর এদিকে হচ্ছে 2। তো এগুলিকে যোগ করছি মানে এগুলির দিকে যোগ হবে 3x, আর এখানে 4x, টোটাল মিলে হচ্ছে 7x। এটা হচ্ছে 4 থেকে 4 চলে গেলে শূন্য তো কিছুই থাকছে না, এইদিকে হচ্ছে প্লাসে প্লাসে থাকছে তো হচ্ছে 12। তো এইদিকে হচ্ছে 12, তার রেজাল্ট হচ্ছে এখানের মধ্যে 12। তো এখানে দেখো 12 নয়, কারণ হচ্ছে এখানে তো 4 ছিল, এখানে উপরের যে 2টা সেই 2টা আমি নিয়েছিলাম এখানের মধ্যে, তো এটা অবশ্যই হবে না, এটা 4 হবে। তো এখানে হলো 14। তো 14 যদি হয়, তাহলে পরবর্তীতে দেখো এখানে x = এই 7টা গুণে রয়েছে, সমান চিহ্নে এইদিকে চলে গেলে ভাগে চলে যায়, তো এটা ভাগে লিখে দেবো 14। এখানে হচ্ছে 7 7 2 14, তো x-এর ভ্যালু যা দাঁড়িয়ে গেল তা হচ্ছে দাঁড়ালো আমাদের 2, সুতরাং x = হচ্ছে 2। তাহলে এবারে হচ্ছে এই যে x-এর ভ্যালুটা আমরা হচ্ছে এই যে 1 নং সমীকরণের মধ্যে বসাবো। 1 নং সমীকরণ এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানের মধ্যে 1 নং সমীকরণ রয়েছে, এখানে বসাবো।
তো এখানে লিখে দেব যে এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো এবার হচ্ছে 3 ছিল এখানে মধ্যে, 3x প্লাস হচ্ছে 4y ইজ ইকুয়ালস হচ্ছে 10। এবার 3x এর জায়গাতে x এর মান বসাবো, x এর মান 2 প্লাস হচ্ছে 4y ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তো এদিকে হচ্ছে 3 দুগুণে 6 প্লাস 4y ইজ ইকুয়াল টু হচ্ছে 10। 4y ইজ ইকুয়ালস টু 10 মাইনাস 6, এটা প্লাসে রয়েছে এটা মাইনাস হয়ে যাবে, কেননা তার সাইডটা চেঞ্জ হচ্ছে, বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছে, তো হচ্ছে এখানে মাইনাস 6 হয়ে যাবে। তো এখানে হচ্ছে 10 থেকে যদি 6 চলে যায় তাহলে হচ্ছে এখানে মধ্যে থাকছে 4, এদিকে হচ্ছে 4y। তো y ইজ ইকুয়াল টু এটা রয়েছে গুণ সম্পর্কে, সেটা বাগে চলে যাবে, 4 বাই হচ্ছে 4, এই 4টা নিচে এখানে চলে গেল, তো 4 একে 4 y ইজ ইকুয়ালস হচ্ছে 1। তো এই দিকে হচ্ছে প্রত্যেকটির মধ্যে এইভাবে বা দিয়ে যেতে হবে, শেষেরটাতে বা না দিয়েও এখানে হচ্ছে আমরা সুতরাং দিয়ে দিতে পারি। তো এখানে মধ্যে নির্ণয়ে নির্ণয়ে এখানে প্রশ্নটার মধ্যে দেখে নাও, নির্ণয়ে বলা হয়েছিল যে সমাধান করো, তো অপনয়ন পদ্ধতিতে নির্ণয়ে নির্ণয়ে সমাধান x ইজ ইকালস টু 2 কমা হচ্ছে y ইজ ইকালস টু 1, এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে বের হয়েছে। এবার হচ্ছে পরিবর্ত পদ্ধতিতে, পরিবর্ত পদ্ধতিতে এবার হচ্ছে দেখে নাও, এইভাবে সমীকরণ তুলে নিবে, তুলে নেওয়ার পর এটা হচ্ছে পরিবর্ত পদ্ধতি, তাই প্রথম থেকেই আবার শুরু করছি, এইভাবে রয়েছে। এবার হচ্ছে দেখে নাও, এখানে আমরা বলতে পারি যে 1 নং থেকে পাই, বা হচ্ছে এখানে 2 নং থেকে পাই এটাও বলতে পারি, তো এখানে লিখে নিচ্ছি 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই, অর্থাৎ 2 নং সমীকরণ থেকে পাই। তো 2x মাইনাস 2y ইজ ইকুয়ালস টু 2, তো এখানে 2 কমন আসছে, x মাইনাস y তারপর হচ্ছে 2, তো উভয় দিকে 2 2 হলে ক্যান্সেল হয়ে যায়, বা এই টুটা যে এখানে গুণে রয়েছে এখানে চলে গেলে বাগে চলে যাবে। তাহলে দেখে নাও, এক্স ইকুয়ালস 2/2, এখানে সে গুণ সম্পর্কে ছিল এখানে গিয়ে বাগ হয়ে গিয়েছে, তো x মাইনাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো এবারে দেখো এখানে হচ্ছে বা x ইজ ইকুয়ালস হচ্ছে 1 প্লাস y, এটাকে দিয়ে দিলাম আমরা, এটা হচ্ছে 1 নং 2 নং চলে গিয়েছে, এটা হচ্ছে পরিবর্ত পদ্ধতিতে, এটা হচ্ছে 3 নং সমীকরণ। এবার হচ্ছে x এর মান 1 নং-এ বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই, x এর মানটা হচ্ছে 1 প্লাস y। এবার 1 নং সমীকরণ হচ্ছে 3x প্লাস 4y ইজ ইকুয়ালস টু 10, তো এখানে লিখে নিচ্ছে প্রথমে 3x প্লাস 4y ইজ ইকুয়ালস টু হচ্ছে 10, ইজ ইকুয়ালস হচ্ছে 10, তো 3 আর এক্সের জায়গাতে এক্সের ভ্যালু 1 প্লাস ওয়াই প্লাস 4y
তো এখানে বাকি অংশটুকু যা থাকবে তা হচ্ছে থাকছে। এবার থ্রি দ্বারা মাল্টিপ্লাই করব, তো থ্রি ওয়ান জা থ্রি প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে টেন। এইদিকে হচ্ছে এই থ্রিটা এইদিকে চলে যাবে, তো এদিকে হচ্ছে থ্রি ওয়াই আর প্লাস হচ্ছে ফোর ওয়াই, তো এদিকে হচ্ছে সেভেন ওয়াই ইজ ইকুয়ালস টেন মাইনাস হচ্ছে থ্রি। তো এদিকে থ্রিটা প্লাসে ছিল, এইদিকে চলে গেলে সে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস থ্রি। তো এবার হচ্ছে টেন থেকে থ্রি চলে গেলে সেভেন। এবার ওয়াই ইজ ইকুয়াল টু এই সেভেনটা গুণে রয়েছে, এদিকে হচ্ছে বাঘে চলে যাবে, তো সেভেন ওয়ান জা সেভেন, সাত একে হচ্ছে সাত। ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান, তো এইদিকে হচ্ছে সুতরাং। আর এই জায়গাগুলিতে হচ্ছে বা বা দিয়ে যেতে হবে প্রত্যেকটির সাথে, এখানের মধ্যে এখানে হচ্ছে বা, এখানে হচ্ছে বা হবে প্রত্যেকটির সাথে। এবারে এই ওয়াইয়ের মান যে ওয়ান, এটা আমরা এখানে হচ্ছে এই যে এখানে 3 নং সমীকরণ রয়েছে, 3 নং সমীকরণের মধ্যে বসিয়ে দেব। তো এখানে দেখে নাও, এবারে লিখবো যে ওয়াইয়ের মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে বসিয়ে পাই। তো এদিকে হচ্ছে এক্স ইজ ইকুয়ালস ওয়ান প্লাস ওয়াই, ওয়াইয়ের জায়গাতে ওয়াইয়ের ভ্যালু যখন সময় বসাবো তখন হচ্ছে ওয়ান প্লাস ওয়ান টু হয়ে গেল। তো পরিবর্ত পদ্ধতিতেও দেখে নাও, পরিবর্ত পদ্ধতিতেও এখানে ওয়াইয়ের ভ্যালু ওয়ান আর এক্সের ভ্যালু টু বেরিয়েছে, তো আমরা বলতে পারি সুতরাং নির্ণয়ে নির্ণয়ের সমাধান হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু টু আর কমা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়ান। তো এই ছিল এখানে মধ্যে কোয়েশনটি। প্রথম যে নিয়মে এখানে করেছি এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে হচ্ছে এইভাবে যোগবিয়োগ করতে হবে, এইভাবে যোগবিয়োগ করে দুটি সমীকরণের একসাথে এইভাবে যোগবিয়োগ করে আর যে কোনো একটা মানকে সেম সেম করতে হবে, যার সাথে এইভাবে একটি চলক রয়েছে ওয়াই বাই এক্স এক্স, এগুলিকে সেম সেম করতে হবে মাইনাস বা প্লাস করে, তাদের হচ্ছে এখান থেকে এক্স বা ওয়াইয়ের রেজাল্ট বের করতে হবে। আর তারপর হচ্ছে এই এক্স বা ওয়াইয়ের রেজাল্টটা হচ্ছে 1 নং সমীকরণে বা 2 নং সমীকরণে বসিয়ে তার এখান থেকে অপর যে ভেরিয়েবল রয়েছে তার মানটা নির্ণয় করতে হবে, যেমনটা ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান বেরিয়েছে। পরিবর্তন পদ্ধতিতে হচ্ছে তাকে শুধু পরিবর্তন করতে হবে, পরিবর্তন নাম থেকে বোঝা যাচ্ছে। পরিবর্তন কিভাবে করা যায়, পরিবর্তন করা যায় এখানের মধ্যে দেখে নাও। প্রথমে হচ্ছে নর্মালি এখান থেকে হচ্ছে টু টু কমন যাচ্ছে, তাই এর জন্য টু কমন নিয়ে এই হচ্ছে মেইন সমীকরণ ধরে নাও। এখান থেকে এক্সকে রেখে দাও, অপর জিনিসটাকে পরিবর্তন করে দাও, মানে ওয়াইটাকে এইদিকে নিয়ে নাও প্লাস ওয়াই। এবার হচ্ছে এই এক্সের মানটা 1 নং সমীকরণে বসিয়ে এখানে দেখে নাও, এক্সের জায়গাতে এক্সের মান বসানো হয়েছে এখানে। তারপর হচ্ছে এখানে গুণ করে বের করা হয়েছে, গুণ করে বের করার পর যেগুলি প্লাস সেগুলি প্লাস, যেগুলি সাইড চেঞ্জ হবে সাইড চেঞ্জ করে, তারপর হচ্ছে যোগ হলে যোগ, ভাগ হলে ভাগ, গুণ হলে গুণ, সেটা করে এখান থেকে অপর ভেরিয়েবলের মান বেরিয়ে আসে। এই ভেরিয়েবলের মানটা এখানে 3 নং সমীকরণে বসিয়ে তার মান নির্ণয় করা হয়েছে। তো এখানে হচ্ছে কমপ্লিট তোমাদের এক্সারসাইজ 3.4 এর 1 এর রোমান